আমার ওস্তাদ একটা কথা বলতেন, ইউ ক্যান কিল হোয়াট এভার ইউ উইশ। আমার ওস্তাদ বলতেন ইউ ক্যান কিল দ্য পিপল, তুমি তোমরা মানুষকে মারতে পারো, বাট ইউ ক্যানট কিল দ্য ট্রুথ। আমার ওস্তাদ এই কথা বলতেন, তুমি সত্যকে কখনো হত্যা করতে পারবে না। ইউ ক্যান কিল দ্য পিপল, তোমরা এই মুসলিমদেরকে মেরে ফেলতে পারো, একদম বোম টোম দিয়ে সব উড়াই দিতে পারো, বাট ইউ ক্যানট কিল দ্য ট্রুথ, কিন্তু তুমি সত্যকে কখনো মারতে পারবে না ইনশাআল্লাহ। এই পথে যদি আপনাকে মেরেও ফেলে, ছয়টা জিনিস পাবেন। কয়টা? ছয়টা। খুব ভালো করে শোনেন, আল্লাহ পাক যেন আমাদের তাকদীরে নসিব করেন, আমিন। এক নাম্বার, রক্তের প্রথম ফোঁটা পড়ার সাথে সাথেই গোনা মাফ। দুই নাম্বার, কবরের কোনো প্রশ্ন উত্তরের টেনশন নাই, সব পাস। কবর কি জিনিস সেটা তো আমরা বুঝি ভাই। তিন নাম্বার, বড় বড় সাহাবি কবরের ভয়ে কান্নাকাটি করতেন। একজন সাহাবি সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, নবীজির অত্যন্ত প্রিয় ভাজন, এই সাহাবির মৃত্যুর পরে, তিনি যখন শহীদ হন তার মৃত্যুর পরে 70,000 ফেরেশতা নেমে জানাজার নামাজে অংশ নিয়েছে। এই সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকেও কবর চাপা দিয়েছে। কিভাবে বুঝাবো আমি যে কবর কি জিনিস? এই ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দেন নাই। শহীদকে কবরের সমস্ত ফেতনা থেকে আল্লাহ পাক নিরাপদে রাখবেন, দুই নাম্বার। তিন নাম্বার, কেয়ামতের মাঠে যখন সে উঠবে তার কোনো দুশ্চিন্তা থাকবে না, যখন পদযুগল থরথর করে কাঁপতে থাকবে, চোখ বিস্ফোরিত হয়ে যাবে, ওই দিন এর কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। চার নাম্বার, নিজের আত্মীয়দের মধ্যে 70 জন ব্যক্তির জন্য এই ব্যক্তি সুপারিশ করতে পারবে। পাঁচ নাম্বার, তার মাথায় আল্লাহ পাক স্পেশাল একটা তাজ পড়াবেন, স্পেশাল মুকুট, দেখে চেনা যাবে এই ব্যক্তি সুহাদা। আর ছয় নাম্বার হচ্ছে, এটা আপনাদের জন্য ভালো, 73 জন, কজন? 73টা স্ত্রী আল্লাহ পাক আপনাকে দান করবে ইনশাআল্লাহ। হুরুন ঈনদের মধ্যে জাগর বিশিষ্ট চোখওয়ালা, একবার শাহাদাত হয়ে গেলেই ভাই সফল, জীবনটা সফল। অতএব জালেমদেরকে, কাফের ফাসেক মুশরিক মুনাফিকদেরকে ভয় করে হক থেকে পিছু পা হবেন না। আতাফিরুন মিন কদরিল্লাহ, আপনারা কি আল্লাহর তাকদীর থেকে পালাচ্ছেন? সাহাবীরা যুদ্ধের মাঠে বলতেন, আতাফিরুন মিন শুহাদা আতাফিরুন মিন মিনাল জান্নাহ আরদুহা কাআদিস সামাই ওয়াল আরদ, তোমরা কি ওই সব জান্নাত থেকে পালাচ্ছ যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান? তো এটাই আপনার ডেস্টিনেশন হওয়া উচিত, সবচেয়ে বেটার অপশন। যদি ঘরের কোনায় থাকতে না চান, আপনি ফি সাবিলিল্লাহ নিজেকে উৎসর্গ করেন, এই পথে হয় আপনি গাজী হবেন ইনশাআল্লাহ অথবা সুহাদা, এর বাইরে ইনশাআল্লাহ কোনো অপশন নাই। এবং নবীজি বলেছেন যে শেষ জামানা পর্যন্ত আমার উম্মতের একটা তাইফাতুল মানসুরা, একটা মাত্র তাইফা, তারা কিয়ামত পর্যন্ত বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে, এবং শেষ পর্যন্ত তারা ইমামুল মাহদির সাথে যোগ দিবে, এবং তারা ওই জেরুজালেম ইহুদিদের হাত থেকে আবার ছিনিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। ওই দল যদি পান অবশ্যই সেখানে যোগ দিবেন। শেষ সময় তারা কালো পতাকা নিয়ে বের হবে খোরাসান থেকে, এবং তাদের মাঝখানে মাহদি থাকবে। নবীজি বলেছেন, ফালা নিয়মাল জাইশু জাইশুহা ওয়ালা নিয়মাল আমির ওয়া আমিরুহা, কতদিন উত্তম সেই সেনাবাহিনী এবং কতদিন উত্তম তাদের আমির। এর বাইরে আসলে তেমন কোনো অপশন আমি দেখি না। এর বাইরে একটাই অপশন, আপনাকে এই কাফের ফাসেক জালেমদের সাথে আপোষ করে নিতে হবে, আপনি দুনিয়া সব পাবেন, পরকাল হারাবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আজকের আলোচনা, এই শিরকি বিশ্ব থেকে বেরিয়ে আসার তৌফিক আল্লাহ পাক দান করুন, এবং আমাদেরকে আল্লাহ পাক যা দিয়েছেন, যতটুকু জানমাল সময় শ্রম যা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়ে ফি সাবিলিল্লাহ আমাদের এই দাওয়াত এবং জিহাদ যেন অব্যাহত থাকে, ইসলামের এই পুনর্জাগরণের জন্য আমরা আমাদের সর্বোচ্চ ঢেলে দিই, আল্লাহ পাক সে তৌফিক আমাদের সবাইকে দান করুন।